রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় টেস্ট কাল খেলা শুরু সকাল এগারোটায় আত্মবিশ্বাসী টাইগাররা দলীয় পারফরম্যান্স ধরে রাখা জরুরি বলছেন হেড কোচ চন্ডিকা হাথুর সিংহে একাদশে পরিবর্তনের আভাসও দিয়েছেন তিনি এদিকে সিরিজ বাঁচাতে সেরাটা দিতে প্রস্তুত পাকিস্তান এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বাড়িধারা থেকে আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ আপকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে প্রথম টেস্টে দাপুটে জয় টাইগারদের এবং দ্বিতীয় টেস্টে কিন্তু একাদশে পরিবর্তনের আভাস মিলেছে এই দ্বিতীয় টেস্টে আসলে কি কি পরিবর্তন একাদশে থাকতে পারে ধন্যবাদ পরিবর্তন যদি আদৌ হয় এটা কিন্তু বিনিং কম্বিনেশন সাধারণত আমরা দেখি বিনিং কম্বিনেশনই খেলায় বাট আমার মনে হয় আগামীকাল টেস্টের একটা জিনিস যেটা করবে সম্ভবত

খেলতে হবে অ্যাগ্রেসিভলি টেস্ট ম্যাচ প্রথম যেটা খেলা জিতেছে সেটা ভুলে গিয়ে উইল হ্যাভ টু এমবার্ক অন দ্য নেক্সট টেস্ট ম্যাচ স্টার্টিং টুমরো বৃষ্টির জন্য একটু হয়তো বিঘ্নিত হতে পারে পিচটা দেখা যাচ্ছে আপাতত একটু গ্রিন চেঞ্জ আছে ফাস্ট বোলারদেরকে তো অবশ্যই সহায়তা করবে জানি না কত মানে কতক্ষণ বিঘ্নিত হবে বাংলাদেশ ব্যাটিং করুক বা বোলিং করুক যেটাই করুক প্রথম সেশন প্রথম এক দেড় ঘন্টাটাকে খুব নিজের কাজে লাগাতে হবে যদি আমরা ব্যাটিং করি সেক্ষেত্রে উই কে নট এফোর্ড টু লুজ উইকেট আমরা জাকির হাসান এবং সালমানের যে ব্যাটিং দেখেছি ঠিক সেই ধরনেরই একটা অ্যাপ্রোচ থাকতে হবে টু স্টে ইন দ্য উইকেট টু লিভ দ্য বল আউটসাইড দি অফ সাম টু বি কেয়ারফুল ওয়েন ইট কামস টু টেস্ট ম্যাচ তো সেটা তারা করে দেখিয়েছে আমার মনে হয় সেই স্ট্র্যাটেজি তারা করবে ওয়েন ইউ আর ব্যাটিং বোলিং এর সময় অবভিয়াসলি তাস্কিন ফিরত এসছে আমরা যেরকম বোলিং এর ক্ষেত্রে

আমার মনে হয় যে অল সেক্টরস ফিল্ডিং বোলিং ব্যাটিং আমরা লিটন দাসকে একটা বাবর আজমের একটা ক্যাচ ছাড়তে দেখেছিলাম তো এইগুলা স্টেপ আপস উই cannot afford to do আমাদেরকে টেস্ট ম্যাচ জিততে হলে উই हैव टू बी প্রফেশনাল এবং ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটা এরিয়াতে আমাদেরকে একদম প্রফেশনাল হতে হবে এবং আমার মনে হয় যে ক্যাপ্টেনসি ওয়াজ অলসো গুড সিনিয়র প্লেয়ারস देयर এজ देयर হ্যান্ডস এন্ড 쇼ড দ্য ওয়ে আমার মনে হয় যে এখানে সেটা আবার পুনরাবৃত্তি করতে হবে মুশফিক রহিম সবসময় তার উপর নির্ভর করা যাবে না আমার মনে হয় যারা ইয়ংস্টার যারা আছে করতে দেখেছি এবারে আমরা অন্য কাউকে দেখতেই হবে সাকিবকেও একটা বড় ভূমিকা এখানে নেভাতে হবে আমি মনে করি যে ওভারঅল একটা টিম গেম প্রত্যেকের এখানে একটা বিকজ পাকিস্তান মরিয়া থাকবে ইয়েস পাকিস্তান একটু প্রেসারেও থাকবে এবং পাকিস্তান একটু নাজুক অবস্থায় আছে বিকজ তাদের ইন্টারনাল অনেক এডমিনিস্ট্রেশন নিয়ে বলেন ডোমেস্টিক ক্রিকেট নিয়ে বলেন একটুখানি নাজুক অবস্থায় আছে এই অ্যাডভান্টেজটা আমাদেরকে সেটা আমাদের ইনিশিয়েটিভ নিয়ে আমাদেরকে সেই প্রথম থেকে ইনিশিয়েটিভটা প্রথম থেকে আমাদেরকে আমাদের পক্ষে আনতে হবে যেভাবে এন্ড दैट विल हैव टू সাম অফ আমি মনে করি অনেক ধন্যবাদ ইশতাক আহমেদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য